হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল নবীন পাল। তো কেমন আছো তোমরা? আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগ থাম্বনেল অবশ্যই দেখতে পাচ্ছ, ভিডিও দেখতে পাবে, উপভোগ করতে পারবে, তো আমাদের সঙ্গে থাকতে হবে তার জন্য, ঠিক আছে? আজকে বেরিয়েছি আমরা চারজন, সৌরভ দারা, সুদীপ মণ্ডল, রঞ্জিত দা আছে এবং আমি। চলো, আগের ভ্লগগুলো দেখেছো, এই ব্লগে যা এক্সপিরিয়েন্স হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, শেয়ার করবো। এবং তোমরা যদি চাও এরকম করে ঘুরতে বেরো, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর 25শে ডিসেম্বরের উপভোগ অবশ্যই একদম ফাটাফাটি। অবশেষে আমরা এসে পৌঁছালাম মন্দির, দেখতে পাচ্ছ বনমালীপুর মন্দির। তো আজকে চারজন এসেছি, আমাদের সঙ্গে আছে রঞ্জিত দা, আছে কৃষ্ণেন্দু, আছে সৌরভ ধারা ক্যামেরাম্যান, আর আমি। এইটা খুলি না, হেলমেটটা মজা, হেলমেটটাতেই মজা আছে। আমরা কিছু টিফিন করবো বললাম, এখন টিফিন তো একদম খুব ভালো টিফিন হবে, ডিনারের সময় আমরা টিফিন করছি, বুঝতে পারছ তার মানে ব্যাপারটা কি, ঠিক আছে? এখান থেকে এই যে রুটি আছে, আপেল আছে, দেখাও একটু, পরোটা আছে, বিভিন্ন রকম ব্যবস্থা আছে। তারপরে এই যে চা হবে, জল ঢেলেছি, দেখো জল ঢেলেছি, চাটা হবে। হ্যাঁ, এখান থেকে এবার যাবো হচ্ছে পার্ক স্ট্রিট, ঠিক আছে? তোমরা ভিডিওর মধ্যে থাকো, প্ল্যান চেঞ্জিং, ঠিক আছে? পার্ক স্ট্রিট আমরা যাচ্ছি এবার। তো আদাদে একটু খাওয়া দাওয়া করা যাক, মিষ্টি উড়িয়ে পার্ক কিছু একটু দেখে নাও তোমরা। চলো চাটা বসানো যাক, ঠিক আছে? সঙ্গে থাকো, ভিডিওর সঙ্গে থাকো, চাটা বসানো যাক। এবার তো ভাই চায় আদাদে, হ্যাঁ দেবো অবশ্যই, চলো। আমাদের ছোটখাটো উনুন, আগে গলার দিকটা ধরেছি, ডোবের দিকটা ধর, কাগজ দিয়ে জ্বালতে পারছি, ভালো হবে, কোনো কাগজ লাগবে না। আস্তে আস্তে জ্বাল দিবে, বেশি নয়, হালকা হালকা করে দে। দাঁড়া নবীন, দাঁড়া, দাঁড়া,
দে আগুনটা দেখা করতে উঠেই গেছে চো। এ কতটা খাবে বলো? এসো, আমি তো দু কাপ খাবই একদম। নবীন কাকা খাবে? আমি চা বেশি খাই না, আমি এক কাপই খাবো। চাটা মনে হচ্ছে সেন্টটা হয়েছে ভালোই, কিন্তু চাটা মনে হচ্ছে তিরে দিতে হবে। মাধুরী চা, মাধুরী চা পাতাটা বেশি হয়ে গেছে। গরম চায় চুমুক দিয়ে আমরা রওনা দিলাম পার্ক সার্কাসের দিকে। তোমরা ভিডিওর সাথে থাকো এবং ভিডিওটি উপলব্ধি করতে থাকো।
আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবং খুব সুন্দর মুহূর্ত একদম প্রবেশ পথে দেখতে পাচ্ছি তোমরা এবং খুব ঠান্ডার মধ্যে এসেছি। দেখতে থাকো আরো অনেক কিছু হবে। আজকে 25শে ডিসেম্বর আমরা উপভোগ করছি তোমরা আমাদের সাথে। কলকাতা পার আগলেই মনে হয় যেন একটা শিকল খোলা ধ্বংসারা পরিবেশে পার এবং সেই বাক সার্কাস একটু মাসে খুব সুন্দর মুহূর্ত আজ মন থেকে ভরিয়ে দিল। এবার বাড়ি ফেলার পালা। বাড়ির দিকে রওনা দিলাম আমরা, তখন বাজে 3:20। এবার ধীরে ধীরে বাড়ির দিকে এগোব। ভালো লাগলে অবশ্যই জানাও। হালকা ভোরের আলো ফুটে আমাদের বাড়ি যাওয়ার পথটি আরও সৌন্দর্য করে দিয়েছে।
তো আমরা পৌঁছালাম বাড়ি। এবং পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে করে নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওটি তোমার কাছে প্রথম পৌঁছে যায়। এবং আগের ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং এই ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এনজয় করো, ভিডিওর সঙ্গে থাকো, এবং নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই।